नमस्कार बंधुरा, हिराज किचने तुम्हारे सकल के अनेक अनेक वेलकाम। देखते ही पाच्छेन आज के चंद्रकला बनाबो। आमी चंद्रकला बनानोर जोन्नो आमी एकटा कड़ाईते नारकेल मिक्सिते भालो करे पेस्ट करे निये निएछि, कारण एटार भेतरेर जे स्टाफिंगटा हय सेटा खूब स्मूद होते हय। एर जोन्नो आमी नारकेलटाके मिक्सिते पेस्ट करेछि सामान्य एकटु दूध दिये, আর 300 গ্রাম খোয়া ক্ষীর দিলাম, আর কোকোনাট পাউডার দিয়েছি। এটা অপশনাল, না থাকলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দেবেন। আর এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারে বানাচ্ছি। আপনারা ভাবতে পারেন এই সময় ম্যাঙ্গো কোথা থেকে পেলাম। হ্যাঁ, আমি এটা ফ্রিজে ম্যাঙ্গো পাল্পটাকে স্টোর করে রেখেছিলাম, সেটা থেকে আমি ইউজ করলাম। দেখুন একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আর যখন এরকম ঠিক হয়ে যাবে তখন কি করবেন, কিছু ড্রাই ফ্রুটস আপনাদের ইচ্ছে মতন আপনারা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো তার জন্য দেখুন আমি কিছু কিশমিশ আর কিছু কাজু ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে মিশিয়ে এখন এটাকে নামিয়ে নেব। এখন একটু নরম আছে, এটা ঠান্ডা হলে পুরো সেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হয়ে গেছে আমার এটা, পুরটা রেডি। এখন আমি কি করব, ডো বানাবো। ডোর জন্য বন্ধুরা আমি কি করলাম, এখানে 3 চামচ ঘি, 3-4 চামচ ঘি দেবেন, আর 2 কাপ ময়দা নিয়েছি। তো ভালো করে এরকম ভালো করে মিশিয়ে নেবেন। আর যখন দেখবেন এরকম মুট পাকাচ্ছে আর হালকা টাচ করলে এরকম ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন একদম পারফেক্ট ময়াম হয়েছে এটাই। আর ময়ামটা একটু বেশি দেওয়া ভীষণ প্রয়োজন, নইলে এটা খাস্তা হবে না। আর যেহেতু আমের চন্দ্রকলা, তার জন্য আমি কি করব, এখানে আম দিয়েই মাখবো, আমের পাল্প দিয়ে। এখানে আমি কোনো রকম জল ইউজ করব না, অল্প অল্প দেবেন আর মাখবেন। এটা যদি প্রয়োজন হয় পরে আবার দেবেন, একবারে বেশি অ্যাড করবেন না। দেখুন আমার সফট একটা ডো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর কি করব, আমি এটাকে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। 10-15 মিনিট পরে ফিরে এসেছি। আর দেখুন এরকম পাতলা একটা বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন এটাকে একটা ছোট্ট বাটির সাহায্যে, বাটি কিংবা গ্লাস এই মাপের আপনাদের কাছে যা থাকবে সেটাতে একদম কেটে নেবেন। তাহলে কি হবে, আপনার এরকম কাট করে নিলে সব কিছু, সব চন্দ্রকলাগুলো একই সাইজের হবে, ছোট বড় হবে না। খুবই ছোট ছোট স্টেপ বন্ধুরা। অবশ্যই আমার রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নহলে কিন্তু এটা পারফেক্ট আপনারা বানাতে পারবেন না, মিস করে যাবেন অনেক কিছু। দেখুন এক্সট্রা যেগুলো আছে সেটা আমি তুলে নেব। আর এখন অনেকগুলো রুটি হয়ে গেছে আমার, এখন একটা বানিয়ে দেখাচ্ছি। মাঝখানে এরকম পুরটা মাঝখানে দিলাম, দেখুন পুরটা কতটা সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন চারিদিকে একটু আঙুলের সাহায্যে আমি জল লাগিয়ে দেবো। জল লাগাতে আমি ভুলে গেছিলাম, আবার এটাকে খুলে জল লাগিয়েছি, না হলে এটাকে ভাজবো তো, ওটা ভাজার সময় খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার জন্য একটু জল লাগিয়ে ভালো করে চেপে চেপে বন্ধ করবেন। আর এরকম আঙুল দিয়ে এভাবে চাপবেন, কারণ ভেতরে যেন এয়ার না থেকে যায়। ডিজাইনটা বানানো বন্ধুরা খুবই সহজ, আপনারাও দু একবার ট্রাই করবেন অবশ্যই আপনারাও পেরে যাবেন। এরকম চেপে চেপে একটা আঙুল দিয়ে চাপ দেন, একটা আঙুল দিয়ে এরকম মুড়িয়ে দেবেন। আর এরকম মোড়াতে মোড়াতে পুরো লাস্টে যেটুকু থাকবে সেইটাকে আপনারা যে কোনো প্রদীপের মতন ডিজাইন দিতে পারেন, নইলে একটা জায়গায় লক করে দিতে পারেন, কারণ তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। লাস্টেরটা এরকম আঙুল দিয়ে আমি এখানে চেপে দেব। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আবার নতুন কোনো ভিডিও বানানোর আমার অনেক মোটিভেট হয়। আর তারপরে আর কী কী ভিডিও আমি বানাবো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, যে কী কী রেসিপি এর পরে আপনারা দেখতে চান। দেখুন রেডি হয়ে গেছে আমার চন্দ্রকলা, এটা দেখুন আমি প্রদীপের মতন বানিয়েছি। এটাকে লাস্টে যেটুকু ছিল ওইটাকে এইভাবে বানিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। আপনারাও দুই একবার ট্রাই করবেন অবশ্যই পেরে যাবেন এইভাবে ডিজাইন বানানো। চলুন এবার চাশনি বানাবো। চাশনি বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি 2 বাটি চিনি দিলাম, আর 2 বাটি চিনিতে আমি 1.5 বাটি জল দিলাম।
আর চিনি শিরাটা কিন্তু বেশ পাতলা হবে, খুব একটা গাঢ় হবে না, কোনো তারের শিরা হবে না, এটা বাস একটা চিপচিপা শিরা তৈরি হবে, তখনই আমি এটাকে বন্ধ করে দেবো। আর রসগোল্লার মতন অত পাতলাও রাখবেন না, দুটো এলাইচি দিলাম, এলাইচিটা ফ্লেভারের জন্য আমি দিলাম, দেখুন একদম পারফেক্ট, এখন রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢেলে নেবো অন্য একটা পাত্রে। তেলটা যেন একদম ঠান্ডা থাকে, যখন চন্দ্রকলাগুলো আপনারা দেবেন তখন তেলটা একদমই ঠান্ডা থাকে, হালকা হালকা যেন এরকম বুলবুলে ওঠে সে অবস্থাতে দেবেন, তাহলে কি হবে ভীষণ খাস্তা হয় চন্দ্রকলাগুলো। 10 থেকে 15 মিনিট এরকম ধৈর্য ধরে একটু ভাজবেন, দেখুন হালকা হালকা বুলবুলে উঠতে শুরু করেছে, এই পর্যায়েতেই আপনারা কিন্তু রাখবেন গ্যাসটা, দেখুন ফুলে ফুলে একদম বেলুনের মতন ফুলে ওপরে ভেসে উঠেছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন নামিয়ে নেব। 12 থেকে 13 মিনিট আমার টোটাল লাগলো এই ব্যাচটাকে ভাজতে। দেখুন বন্ধুরা কত সুন্দর এগুলো কালার এসেছে। এখন আমি চাশনিটাকে তো আগে বানিয়ে রেখেছিলাম, চাশনিটাকে আমি একটু ঠান্ডা একটু গরম করে নেব, তারপরে গরম চাশনির মধ্যে আর গরম চন্দ্রকলাগুলো এরকম ডুবিয়ে ডুবিয়ে কলাপাতার উপরে তুলে নেব। একদম দোকানের মতন মনে হচ্ছে না, কেউ বলবেই না আপনি এই রেসিপিটা বানালে যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন, এত সুন্দর তৈরি হয়, খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানাবেন, আমাকে তারপরে মেসেজ করে জানাবেন যে কেমন হলো আপনাদের রেসিপিটা। একে একে আমি সবকটা এরকম শিরাতে ডুবিয়ে তুলে নেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চন্দ্রকলা, চলুন দেখে নিই কেমন রেডি হয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওর সাথে ফিরে আসবো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।